আকর্ষণীয় মৎস্য শিকার প্রতিযোগিতা 2024 সাল ঐতিহ্যবাহী জেলা সদর লেক টাঙ্গাইল। এই খেলায় প্রথম পুরস্কার হচ্ছে 8 লক্ষ টাকা, টোটাল 13তম পুরস্কার রয়েছে, আর নতুন কিছু মাছ দেওয়া হচ্ছে এই লেগে। এই হচ্ছে সেই টাঙ্গাইল লেক যেখানে 28 জুন রোজ শুক্রবার ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাছ শিকার করবে শৌখিন মৎস্য শিকারী ভাইয়েরা। তো আজকে এখানে মাছ ছাড়া হবে, কারণ সেই মাছের ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা অতি দ্রুত টিকিট অলরেডি নিয়ে গেছেন অনেকেই, এবং সবাই সাথে থাকেন, মাছগুলো দেখেন কী সাইজে মাছগুলো দেওয়া হয়। ভাই দেন স্যার, ৫ পিস গেল। ৭ কেজি ওজন।